প্রতিদিন আমরা শিখি আজকেও আমি শিখছি আমার তিরিশ বছরের জার্নি বাট আমি মনে করি যে আমি প্রতিদিন শিখছি সো আমি কিভাবে শিখছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট এবং কতটুকু শিখতে পারছি দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট এবং আমি কতটুক ইন্টেন্সিটি নিয়ে কোশ্চেন আস্ক করছি টু লার্ন যেখানে আমি যাচ্ছি বা যেখানে আমি প্রতিদিন ভিজিট করছি অথবা কাজের ক্ষেত্রে সো এইভাবে আমি শিখি বা আমি শেখার চেষ্টা করি সো দ্যাট ইজ ওয়ান সেকেন্ড ইজ আমি যেটা ফিল করি বা আমি যেটা অলসো শুনেছি এবং আমি যেটা নিজে নেয়ার চেষ্টা করি যে আমরা হয়তো প্রফেশন অথবা বিজনেসে সাকসেসফুল হই বা হব বাট দিনের শেষে আমি যদি সাকসেস অথবা আমার ওয়েলটাকে অ্যাসাইড করি পাশে রাখি হোয়াট আই অ্যাম অ্যাজ এ হিউম্যান বিং হাউ দ্য পিপল ট্রিট মি লাইক আমাকে কীভাবে একজন মানুষ মনে করে ভালো মানুষ খারাপ মানুষ অথবা আমি কতটুকু জ্ঞান অর্জন করেছি অন দ্যাট পার্টিকুলার ট্রেড সো দ্যাট ইজ অ্যাচিভমেন্ট এবং দ্যাট ইজ ওয়াট এ পার্সন ক্যারি এন্ড অফ হিজ আর হার ক্যারিয়ার এবং অ্যাজ এ হিউম্যান বিং সো টাকা পয়সা আসে হুইচ আই ফিল দ্যাট ইজ এ লাইক সেকেন্ডারি যদি আমি আমার কাজের দিকে আসলে মনোযোগী হতে পারি এবং আমি যদি কাজটাকে এফিশিয়েন্টলি সাকসেসফুলি করতে পারি মানি ইন মানি ইন বাট আমি যদি টাকার পিছনে মাই প্রাইমারি ফোকাস টু বি লাইক আমি কত স্যালারি পাবো অথবা নেক্সট ইয়ারে আমাকে এই বিজনেস ইয়েস অ্যাজ এ বিজনেসম্যান একটা টার্গেট থাকতে হয় এবং সেইভাবে কাজ করে বাট অ্যাজ এ প্রফেশনাল আমার টার্গেটটা যদি হয় আমি নেক্সট পাঁচ বছরে এই স্যালারি আর্ন করবো দেন অ্যাকচুয়ালি আই এম নট পুটিং মাই সেলফ ইন দ্য রাইট প্ল্যানিং এটা আমার আমার ইন্ডিভিজুয়াল আই মিন ফাইন্ডিংস অ্যাসেসমেন্ট অথবা এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি সো আমার ক্ষেত্রে হচ্ছে আমি কতটুকু অর্জন করলাম এবং আমি এই অর্জনটাকে কীভাবে ইউটিলাইজ করলাম আমার কাজে এবং সেটারই রিফ্লেকশন আসবে ফর মাই নেক্সট কেরিয়ার গ্রোথ অথবা স্যালারি টু চেঞ্জেস সো আমার কাছে মনে হয়েছে যে আমার স্যালারিটা শুড নট বি অলওয়েজ দ্য টার্গেটেড লাইক এই স্যালারিটা আমাকে অ্যাচিভ করতে হবে আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম তারপরে আরেকটা জিনিস আমি যেটা ফিল করি সবসময় এবং আমি যেটা করার চেষ্টা করি লাইক পয়েন্টিং আউট টু দ্য আদার্স লাইক এভরিডে উই ফল ইন টু এ সিচুয়েশন যেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হয় সো আমরা অনেক সময় বলি যে এটা তো আমি করি নাই অথবা এটা তো তুমি করেছো অথবা এটা সামবডি এলস হ্যাজ ডান ইট দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি সো বিফোর আই ডু ইট আই লুক ইন টু মাই সেলফ লাইক আমরা যদি এইভাবে দেখি লাইক ওয়ান ফিঙ্গার আই এম পয়েন্টিং আউট টু আদার্স অ্যান্ড দ্য থ্রি ফিঙ্গার্স আই এম পয়েন্টিং আউট টু মে সো আমি যেটা করার চেষ্টা করেছি ফার্স্ট টু রিয়েলাইজ যে আমার কী করার ছিল অথবা আমি কী করতে পারতাম আমি কী করলে দ্যাট কুড গিভ মি বেটার রেজাল্ট সো এইভাবে আমি সিচুয়েশনটাকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি রেদার পুটিং আউট টু আদার্স লাইক হোয়াট সামবডি এলস হ্যাজ ডান রং সো দ্যাট ইজ হোয়াট আই ফেল্ট অ্যানাদার থিং আই ক্যান শেয়ার যেটা হচ্ছে গ্রেটফুলনেস লাইক আমরা যখন কাজ করি ওভার দ্য টাইম লাইক আমাদের কেরিয়ারের একটা পর্যায়ে আমাদের অনেক অ্যাচিভমেন্ট হয় অথবা অনেক সেটব্যাক থাকে যেটা আমরা চাচ্ছি হয়তো পাচ্ছি না সো আমাদের এই গ্রেটফুলনেসটা আমরা কতটুকু ফিল করি যে আমি আজকে যতটুকু পেয়েছি ওয়েদার আই এম রিয়েলি গ্রেটফুল অন টু দ্যাট আমার থেকে ভালো কোয়ালিফাইড আমি মনে করি আমার থেকে এখানে যারা আছে এডুকেশনালি মাচ মোর কোয়ালিফাইড দেন মি লাইক ইউ আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার আই আই ট্রাই টু গেট এডমিট টু দ্য টেক্সটাইল ইন আই মিন বুটেক্স বাট আই কোরন সো ইউ আর মাচ বেটার দ্যান মি ইন টার্মস অফ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে